উচ্চ মাধ্যমিক দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের টার্ম-1-এর প্রথম পরীক্ষা শুরু হলো। আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা। মোটা এনরোল ক্যান্ডিডেট হচ্ছে 28,902 আগরতলা শহরে, শহরের আশেপাশে 20-25টা কেন্দ্র আছে। প্রশ্নটি হচ্ছে, এটা রাজ্য সরকারের ইচ্ছা অনুযায়ী যে কোনো ছাত্র ছাত্রী যদি এর মধ্যে এনরোল করে না থাকে পরীক্ষার জন্য, তারা পরীক্ষা কেন্দ্রে যে স্কুল যে কেন্দ্রভুক্ত ওইখানে গিয়ে স্কুলের পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করলে তাকে পরীক্ষা বসতে দেওয়া হবে, একটা সিদ্ধান্ত হয়েছে। কয়টা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে? পরীক্ষা তো আজকে এমনিতে 61 ভেনু সেন্টার্স, 91 ভেনুস। আপনি কোন কোন স্কুলে সেন্টারে যাবেন? এই তো আশেপাশে 3-4টার বেশি তো যাওয়া যাবে না, কারণ পরীক্ষা মাত্র দেড় ঘন্টায় আছে। ঠিক আছে।